বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কলি সুব্রত ব্লগ থেকে কলি বলছি। সবাইকে স্বাগত ও বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9টা। শুভ সকাল, সুপ্রভাত। আর দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসে। আজকে আবার খুব গরম পড়েছে, তাই বাবু বললো তাড়াতাড়ি রান্না বসিয়ে দে। এই দেখো মুগ ডাল বসিয়ে দিয়েছি, আর এই দেখো ভাজা বসিয়েছে, আর এই দেখো বোয়াল মাছ নিয়ে এসছে। তা আজকে এখনও পর্যন্ত মাছ আর ডাল রান্না হবে, আর কি হবে জানি না। যাই হবে তোমাদেরকে তো একটু শেয়ার করব বন্ধুরা, রোজই করি, আজকেও করব শেয়ার। আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাটা দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা দিয়ে। দেখো ডাটা দিয়েছি, আজকে মুগ ডালটা ডাটা দিয়ে করব। ডালটা ফুটুক, তারপরে ফোড়ন দেবো, তাহলেই ডাল হয়ে যাবে। আর এই যে শাকটা রান্না করব, এই যে শাক ধোয়া হয়ে গেছে, আমরা আগে শাক ধুয়ে নিই তারপরে কাটি। এই যে ধোয়া হয়ে গেছে, এবার কাটবো, আমি কাটবো না, বৌদিই কাটবে। দেখো বন্ধুরা আবার রান্নাঘরে চলে এলাম, ডাল ভাত ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার এই যে রান্না করতে এসেছি, দেখো বোয়াল মাছ রান্না করবো। তো বোয়াল মাছ একটু শুকনো খোলাতে আমি জিরাটা একটু গরম করে নিই, মানে গরম মানে একটু ভেজেই নিই। এই যে ভেজে নেব, এই কড়াইটা বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ে শাক ভাজবো। এ দেখো শাক কাটা হয়ে গেছে, আর এ দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজবো। আর এই যে আদা লঙ্কা নিয়েছি, মাছের মশলা করবো। শিল্পের পাতা হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, রান্না বসাবো, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এরকম বন্ধুরা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, তারপর শাকটা দেবো। আর এই ততক্ষণ এখানে আমার জিরেটা হয়ে যাক ভাজা, একটু নুন দিয়ে দিই, পেঁয়াজটা মজে যাবে। তাহলে নুন দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদ দেবো, বেশি দেবো না, অল্প দিলাম, অল্প একটু হলুদ দিলাম। ভালো করে ভাজা হোক, তারপরে শাকটা দেবো। দেখো জিরেটা হয়ে গেছে, এবার একটু বেটে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমি শিল পাতলাম, আমাকে বৌদি বাড়তে দিল না, এই যে বৌদি মশলাটা বেটে দিচ্ছে মাছে, বলতে তুই সর আমি বেটে দিই। তো বৌদি বাড়ছে, আর এরা তো শাক ভাজা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার যুদ্ধ করবো দেখো মাছের সঙ্গে, বোয়াল মাছ। বাবারে কি ফুটছে রে ভাই, পাচ্ছি না, এই যে মাছগুলো ভাজা হলো অবশ্যই। এই দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামাবো। খুব বেশি ঝোলও নেই, এবার খুব মাখা মাখাও হয়নি, এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তার আগে একটু এই যে গরম মশলাটা দিয়ে দেবো, গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে দিই, গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা আমার বোয়াল মাছের ঝোল রেডি। তা বন্ধুরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আবার ফিরে এলাম বন্ধুরা, রান্না হয়ে গেছে, এবার হচ্ছে মুড়ি খাবো। তো মুড়ি নিয়ে বসেছি, এবার মুড়ি মাখবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল নিয়েছি, মুড়িটা মাখছি। আর হচ্ছে দেখো আলু ভাজা, আলু ভাজা ছিল, এবার আলু ভাজাগুলো দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি, তারপরে ঝুড়ি ভাজাটা নেব, এগুলো দিয়ে মুড়িটা মেখে নিই। এখন মুড়ি মাখা হয়ে গেল, আমি আর বৌদি এখন খাবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা হঠাৎ করে ঝড় উঠে গেল কেমন,
দেখেছো? দেখো কেমন ঝড় উঠলো হঠাৎ করে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি বড় মামার বাড়ি এসেছি। এই দেখো বন্ধুরা, ভাইয়ের বউ কফি করে দিল। এই দেখো মামি, বৌদি, ভাইয়ের বউ বসে আছে। মামি দেখো মন দিয়ে টিভি সিরিয়াল দেখে দেখছে, আমাদের কথা কিছু শুনছেই না, আমরা যে এত গল্প করছি। দেখো একভাবে ওটা আমার মামার ফটো, দেখো বড় মামার। আর দেখো দুই যায় কি গল্প করছে, আমাকে পাত্তাই দিচ্ছে না ওরা। আর মামি এক মনে টিভি দেখে যাচ্ছে। এই দেখো এটা মামির ঠাকুর, এই দেখো দুই কাকা। বন্ধুরা আবার ফিরে এলাম, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, দেখে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবার করবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। অবশ্যই পাশে আছো বলে আমি এগিয়ে যেতে পারছি। যারা আমাকে বন্ধু করে নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। যারা এখনও করেনি তাদেরকেও আশা রাখি, আশা রেখেছি যে তারাও আমাকে বন্ধু করে নেবে আর আমার পাশে থাকবে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আপনারা ভালো থাকলে অবশ্যই আমিও খুব ভালো থাকবো। তা আজকের মতো টাটা, শুভরাত্রি। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরছি। টাটা।